আসসালামু আলাইকুম সবাইকে বিডি টু লন্ডন অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আমার ছাদ বাগান থেকে কিছু শাক তুলব। অনেকদিন ধরেই শাক তোলা করছি কিন্তু সময় হয়ে ওঠে না, তারপর দেখতে ভালো লাগে, গাফলতি করে তোলা হয় নাই। আর এখানে কিছু লাল শাক আছে, লাল শাকটা উঠাবো। দুই তিনটা লাল শাক বড় হয়ে গিয়েছে আর বাদবাকি বড় হচ্ছে না, তাই ভাবলাম যে ছোটগুলো উঠিয়ে ফেলি। এখানে আমি শাক বুনেছিলাম, বাট এগুলো কুমড়ার মতো এগুলো বের হয়েছে। যখন শাককে বীজ দিয়ে দিই তখন কিন্তু এই কোনো কুমড়ার বীজ আমি দেখি নাই, সো এগুলো আমি উঠে ফেলবো, শাক হিসাবে খেয়ে ফেলবো। কে আজকে এর ভিতরে আমি অন্য কোনো লাল শাক কিংবা মূলা শাক দিয়ে দিব, শাকের বীজ, মূলা শাকের বীজ দিয়ে দিব। অবাক কাণ্ড, আমি আসলে পালং শাক বুনে দিয়েছিলাম, এখানে অনেকগুলো কুমড়ার গাছ বের হয়েছে। পালং শাকের বীজের ভিতরে কিন্তু কোনো কুমড়ার বীজ আমি দেখতে পাইনি, এগুলো আমি উঠিয়ে ফেলবো। এই আলু শাকগুলো একবার আমি কেটে ফেলেছিলাম গুঁড়া থেকে, আবার ওখান থেকে কুশি বের হয়ে এই যে এত বড় হয়ে গেছে। আলু শাকও কিন্তু খেতে অনেক মজা। ছোট ছোট টব হলেও মাশাল্লাহ অনেক শাকসবজি খাওয়া যায় এখানে। এটাও কেটে নিয়েছিলাম লাস্ট টাইম, আবার কুশি বের হয়ে এত ঘন হয়ে গিয়েছে, এটাও সব কেটে দিব। আজকে শুধু আলু শাক আর কুমড়া শাকগুলো কাটছি, কালকে অথবা পরশু দিন লাল শাকগুলো উঠিয়ে ফেলবো। আর কচু শাকগুলো, কচু শাকও খাওয়ার মতো হয়ে গিয়েছে। ওয়ান উইক পরে দেখা যাবে এইগুলো কুশি বের হয়ে আবার ঘন হয়ে গিয়েছে। আমার আলু খাওয়ার তো শখ নেই, এটা শাকগুলোর জন্য আমার অনেক এক্সাইটেড। এর আগে একবার কেটে খেয়েছি, আবার আজকে তুলছি। এখানে আছে দুইটা মিষ্টি কুমড়া, তো আমি এটা বলতে পারবো না আসলে আমি মিক্সড ম্যাচ করে ফেলেছিলাম। এদেশি একটা স্কোয়াশ পাওয়া যায়, ওটাও মিষ্টি কুমড়ার মতো, ওটার বীজ। আর বাংলাদেশ থেকে আমার মামা পাঠিয়েছিল ইন্ডিয়ান মিষ্টি কুমড়া আর বাংলাদেশি মিষ্টি কুমড়া, সো একসাথে পাঁচটা আমি লাগিয়েছিলাম, একটা মারা গিয়েছে আর দুটা আমাদের খালাকে দিয়ে দিয়েছে আর দুটো আমি এখানে লাগিয়েছি। যদি কখনো মিষ্টি কুমড়া ধরে তাহলে বলতে পারবো যে এটা কোন জাত। তো এটাও পাতাগুলো আমি আজকে ছাঁটাই করে দিব। বিসমিল্লাহ, এখানে নিচে অনেক পাতা বের হয়েছে। দুইটা গাছ আছে এখানে, এবার দুইটা গাছ থেকে ডালপালা হয়ে অনেক বেশি হয়ে গিয়েছে। এখানে যে ছোট ছোট কুশি আছে এগুলো কেটে দিচ্ছি, আমার গোড়াতে এত দরকার নাই, অনেকগুলো ডালপালা বের হয়েছে। এখানে দেখছি ফুলও চলে এসেছে। মাশাল্লাহ অনেক হেলদি, এটারও ওয়ানজি কাট করি নাই, করে দিই। এখানে তিনটা ডাল বের হয়েছে, এটা এটা এখনো বড় হয় নাই, বাট এইদিকে অনেক বড় হয়ে গিয়েছে। এটা গাছের গোড়াটা আমি মাটিটা একটু খুঁচিয়ে দিছি, একটু আলো বাতাস ঢুকবে শিকড় পর্যন্ত।
ভয় লাগে দেখা যাচ্ছে এগুলো করতে গিয়ে আবার শিকড় কেটে না যায়। আচ্ছা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তারা আমাকে একটু সাজেশন দিয়েন, গাছের গাছটা মাশাল্লাহ অনেক হেলদি অনেক বড় হয়ে গিয়েছে, তো এটা কি আমি মাচাতে উঠাই দিব না মাটিতে এইভাবে চলে যাবে? মাটিতে এদিকে ওদিকে লতাপাতা হয়ে অনেকখানি বড় হয়ে গিয়েছে। এগুলো মাটিতে ছিল এই যে এভাবে, তো আমাকে জানাই তো প্লিজ। আমি আসলে বুঝতেছি না যে এটা কি ফ্লোরে এভাবে রেখে দিব না মাছায় দিয়ে দিব। মাছাতে লাউ গাছ উঠতেছে, করলা গাছ উঠতেছে, এই পাশে আমি সিম গাছও দিয়ে দিয়েছি, আর আমার তিনটা পুঁই শাক হয়েছে এখানে, ওইগুলো দিব ভাবছি। মাশাল্লাহ এখানে অনেকগুলো শাক হয়ে গিয়েছে। এই যে এটা ছিল হচ্ছে পালং শাক, বেশি বড় হয় নাই কুমড়ার কারণে। আর এগুলো হচ্ছে আলু শাক, আর হচ্ছে এখানে হচ্ছে যে কুমড়ার ছোট গাছগুলো উঠিয়ে ফেললাম ওইগুলো, আর এটা হচ্ছে ওই যে আমার বড় কুমড়ার পাতা। বাট এটা কুমড়া ধরার পরে বুঝবো যে এদেশি স্কোয়াশটা হয়েছে না বাংলাদেশি মিষ্টি কুমড়া না ইন্ডিয়ান মিষ্টি কুমড়া। আমি তিন জাতের মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম, আর এটা হচ্ছে একটা শাক। আমি এখন আবার কনফিউজড হয়ে গেলাম এই শাকটা দেখে। আমি প্রথমে মনে করছিলাম পালং শাক, আবার ভাবছি মূলা শাক নাকি। আমার হাজবেন্ডের কাছে সরিষাগুলো উঠে ফেলো, আমি বলছি সরিষার ফুল তো হলুদ হয়, তো এত সুন্দর সাদা ফুল আসছে, ভেবেছিলাম লাল শাকগুলো উঠিয়ে ফেলবো, কিন্তু আজকে আর সম্ভব না। এগুলো দিয়ে আমি মাছ দিয়ে রান্না করবো আজকে। খুবই আনন্দের বিষয় যে গার্ডেন থেকে আমি শাক তুলছি। এই যে লাল শাকগুলো একটু বড় হোক ভাবছিলাম, লাল শাকগুলো উঠিয়ে ফেলবো, কিন্তু লাল শাক আজকে উঠাবো না। সো আমি গার্ডেনে বসে শাকগুলো বেছে নিচ্ছি। যাই হোক গার্ডেনে বসে শাকগুলো আমি বেছে নিলাম। আর এখানে যে এই এটাতে শাক হয়েছে, এটা পালং শাক, অনেক রকমের শাক তো এখানে আছে। তবে যে শাকটা নিয়ে আমি অনেক কনফিউজ ছিলাম ওটা এখন পেয়ে গিয়েছি। এই যে সুন্দরভাবে দেখা যাচ্ছে, আমার হাজবেন্ড বলেছিল যে সরিষা, আমি হাসছিলাম যে সরিষার ফুল কি সাদা হয় নাকি, আসলে এটা মনে হয় সরিষার একটা জাত হবে, রাই হবে, রাই টাইপের কিছু একটা। এই যে সরিষা ধরতেছে, আসলে আমি সাদা ফুল আলা সরিষা কিংবা রায় আমি দেখি নাই, এই জন্যই কনফিউজড। যাক ভালো লাগতেছে যে না এটা সরিষা, হয়তো বা রায় হবে এটা। রায় আর সরিষা তো একই রকম, সরিষার শাক খেতেও যেমন রায়ের শাক খেতেও একই টেস্ট আমার কাছে মনে হয়। বেশ বড় সাইজের কয়েক টুকরা মাছ নিয়ে নিয়েছি, সাথে কিছু মাথাও নিয়ে নিয়েছি, তবে ভাবছি এটা কেটে রান্না করব। আর মাছটা আমি এদিকে ওদিকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজি করে নিচ্ছি। মাছ মাংসের টুকতে আমার আসলে প্রবলেম আছে, একটু যদি রক্ত দেখি তো আমার রুচিতে আসে না, তাই আমি টিস্যু দিয়ে সবসময় এভাবে মুছে নিই। মাছটা আমি ওকে সুন্দর করে ডিপ ফ্রাই করে নিচ্ছি। তেলের উপরে আমি রসুন পেঁয়াজ আর মরিচ একসাথে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ রসুনটা অনেকটা ব্রাউন হয়ে গিয়েছে, এখন এরপর আমি এক চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে চেড়ে মশলা দিয়ে দিব আবার। এখন আমি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ কারি পাউডার, মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এভাবে দুইবার তিনবার কষিয়ে নিলে তরকারি অনেক মজা হয়। মশলাগুলো আমার পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে, এখন আমি শাক দিয়ে দিব। শাক রান্না করছি বাবা, শাক রান্না করছি, তুমি খাবে শাক রান্না? হ্যাঁ কি কিছু বলো, বোঝা অনেক কঠিন। শাকে একটু বেশি রসুন লাগে তাই আর একটু রসুন দিয়ে দিলাম। যাই হোক আমার মোটামুটি শাকটা কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি একটু ঢেকে দিয়ে পরে মাছটা ঢেলে দিচ্ছি, ফ্রাই করা মাছ। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার গার্ডেনের প্রথম পাঁচমিশালি শাক দিয়ে মাছ রান্না করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।